ক্লাস 11 বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন সেমিস্টার পদ্ধতির অন্তর্গত একটি ইংলিশ পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স, লিখেছেন সরোজিনী নাইডু। আজকে এই কবিতাটির প্রত্যেক লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে, শব্দার্থের মানে জানব, তার পাশাপাশি এই কবিতাটি সম্পর্কে পরীক্ষায় আসতে পারা MCQ কোয়েশ্চেন সম্পর্কেও কিন্তু আমরা অবগত হব। কবিতাটি পড়ার আগে আমাদের এই কবিতা সম্পর্কে দু চার কথা কিন্তু জানতে হবে, তাহলে এই কবিতাটি পড়তে সুবিধা হবে এবং MCQ কোয়েশ্চেনের উত্তর করতেও কিন্তু সুবিধা হবে। এই দ্য ব্যাঙ্গেল সেলার্স লিখেছেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ইনি একজন রাজনীতিবিদ, তার পাশাপাশি একজন কবিও বটেন। সরোজিনী নাইডুর দ্য ব্যাঙ্গেল সেলার্স এটি গৃহীত হয়েছে দ্য বার্ড অফ টাইমস থেকে। দ্য ব্যাঙ্গেল সেলার্স এই কবিতাটিকে আমরা বলতে পারি একটি লিরিক্যাল পোয়েম বা গীতি ধর্মী কবিতা। ক্লিয়ার, এটি কিন্তু পরীক্ষায় আসে যেটি কী ধরনের কবিতা, এটি একটি গীতি ধর্মী কবিতা। দ্য ব্যাঙ্গেল সেলার্স এই কবিতাটিকে আমরা যদি ভালো করে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই কবিতাটিতে মোট 24টি লাইন আছে এবং 4টি স্ট্যাঞ্জা আছে, প্রত্যেক স্ট্যাঞ্জায় 6টি করে লাইন আছে। এই যে 6 লাইন, এই 6 লাইনের কবিতাকে বলা হয় থাকে ইংরেজিতে সেস্টেট, SESTET, বোঝা গেছে? তাহলে কয়টি সেস্টেট আছে এই কবিতায়? 4টি সেস্টেট, মানে 4টি 6 লাইনের স্তবক আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই কবিতার প্রত্যেক স্তবকের একটি করে রাইম স্কিম আছে, রাইম স্কিমটি হচ্ছে AABBCC। 4টি স্ট্যাঞ্জা বা 4টি স্তবকেই এই সেম রাইম স্কিম কিন্তু ফলো করা হয়েছে, AABBCC। ক্লিয়ার, এটিও কিন্তু পরীক্ষায় দেয়। এই কবিতাটি সরোজিনী নাইডু যেটি লিখেছেন দ্য ব্যাঙ্গেল সেলার্স, কবিতাটি প্রথমে শুরু হচ্ছে একজন চুড়ি বিক্রেতা, মেয়েরা যে হাতে চুড়ি পরে, সেই চুড়ি বিক্রেতাদের কথার মাধ্যমে বা তাদের বক্তব্যের মাধ্যমে। তারা একটি মেলাতে, মন্দিরের মেলায় চুড়ি বিক্রি করতে গেছে এবং সেখানে তারা সেই চুড়ির বর্ণনা দিচ্ছে প্রথম স্ট্যাঞ্জায়। দ্বিতীয় স্ট্যাঞ্জায় আমরা কি দেখতে পাবো? সেকেন্ড স্ট্যাঞ্জায় আমরা দেখতে পাবো কুমারী মেয়েদের জীবনের সাথে এই চুড়ির রং কিভাবে মিশে গেছে। সরোজিনী নাইডু কিভাবে কুমারী মেয়েদের জীবনের সাথে চুড়ির রংকে মিশিয়ে দিয়েছেন সেটি আমরা দেখব। তৃতীয় স্ট্যাঞ্জায় আমরা কি দেখব? তৃতীয় স্ট্যাঞ্জায় আমরা দেখব বিয়ের কোণে, সেই বিয়ের কোণের সাথে চুড়ির রঙের কি সম্পর্ক। চতুর্থ স্ট্যাঞ্জারে আমরা দেখতে পাবো মধ্যবয়স্ক মায়েদের ন্যায় মহিলাদের জীবনের সাথে চুড়ির সম্পর্কের কথা। তো চলো আমরা কবিতাটি শুরু করি। ফার্স্ট স্ট্যাঞ্জা, দ্য ব্যাঙ্গেল সেলার্স, সরোজিনী নাইডু। ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বেয়ার, বলছে আমরা চুড়ি বিক্রেতা যারা বয়ে নিয়ে যাই আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পেল ফেয়ার, মন্দিরের মেলায় আমাদের চকচকে বোঝা। তাহলে কবিতাটি আমি বলেছিলাম শুরু করছে কারা? চুড়ি বিক্রেতারা। তারা কি বলছে? বলছে আমরা চুড়ি বিক্রেতা, আমরা বয়ে নিয়ে যাই মন্দিরের মেলায় আমাদের চকচকে বোঝা। চকচকে বোঝা মানে ওই চুড়ির যে বোঝা, সেই বোঝাটা তারা বয়ে বয়ে নিয়ে যায়। তারপর হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট, ডেলিকেট মানে হচ্ছে সূক্ষ্ম। তাহলে হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট, কারা কিনবে এই সূক্ষ্ম উজ্জ্বল রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, রামধনুর আভাময় আলোর বৃত্তগুলি। তাহলে তারা বলছে এই যে রামধনুর আভাময় আলোর বৃত্ত, তার মানে কি? রামধনুর আভাময় আলোর বৃত্ত মানে হচ্ছে এই চুড়িগুলো। চুড়ি বিভিন্ন রঙের হয়, রামধনুর আমরা যেমন দেখেছি 7টা রং, ঠিক তেমন চুড়িগুলো বিভিন্ন রঙের, তাই তাদেরকে আলোর বৃত্তের সঙ্গে তুলনা করা হচ্ছে। এগুলি কারা কিনবে? তার পরের লাইনেই বলা হচ্ছে লাস্ট্রেস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস, তার মানে লাস্ট মানে লাস্টেস মানে হচ্ছে দ্যুতিময়, টোকেন্স মানে হচ্ছে প্রতীক, আর রেডিয়েন্ট মানে হচ্ছে দীপ্তিময় বা উজ্জ্বল। তাহলে লাইনটির মানে কি হলো? যা উজ্জ্বল বা দীপ্তিময় জীবনের দ্যুতিময় প্রতীক ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সুখী কন্যা ও সুখী স্ত্রীদের জন্য। ওয়াইফস মানে স্ত্রীরা, স্ত্রী জাতিকে বোঝানো হচ্ছে।
তাহলে বুঝতে পারলে প্রথম স্ট্যাঞ্জাতে কি বলা হলো? প্রথম যে স্ট্যাঞ্জা সেখানে কিন্তু পরিষ্কারভাবেই কবি এটি বলতে চাইছেন যে যে কাঁচের চুড়ি, এই কাঁচের চুড়ি হচ্ছে মেয়েদের জীবনে সুখ ও আনন্দের ভাবের প্রতীক। কারণ বিভিন্ন রকম অনুষ্ঠানে ও উৎসবগুলোতে মেয়েরা কিন্তু কাঁচের চুড়ি পরে সুসজ্জিত হয়ে যেতে পছন্দ করে, তাই তাদের আনন্দ প্রকাশ পায় এই কাঁচের চুড়ির মাধ্যমেই। এটি কিন্তু কবি প্রথম স্ট্যাঞ্জাতে বোঝাতে চাইলেন। এবার আমরা দ্বিতীয় স্ট্যাঞ্জা পড়ে নেব। সাম আর মিট ফর এ মেইডেনস রিস্ট, মেইডেন মানে কুমারী মেয়ে, আর রিস্ট মানে আমাদের হাতের কবজি যেখানে আমরা চুড়ি পরি। তাহলে এদের মধ্যে কিছু রয়েছে এক কুমারীর কবজির জন্য, মানে কুমারী নারীরা যে হাতে পরবে সেই হাতে পরার জন্যও কিছু চুড়ি রয়েছে। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, সেই চুড়িগুলোর রং কেমন? সিলভার, রূপালি অ্যান্ড ব্লু, নীল রঙের, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পাহাড়ের যে কুয়াশা সেই কুয়াশার মতো। তাহলে পুরো লাইনটার মানে একবার আমরা পড়ে নিই। সাম আর মিট ফর এ মেইডেন্স রিস্ট, এদের মধ্যে কিছু রয়েছে কুমারী নারীদের হাতে বা কবজিতে পড়ার জন্য। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পর্বতের কুয়াশার মতো রূপালি এবং নীল বর্ণের। পর্বত বা পাহাড় সেখানে যে কুয়াশাদেরকে আমরা দেখি সেই কুয়াশার রং কিন্তু অনেকটা রূপালি বর্ণের, আর তার পিছনে থাকে কি নীল রঙের মেঘ, তাই কবি এই উপমা ব্যবহার করেছেন। তারপর সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, এখানে ফ্লাস্ট মানে হচ্ছে রাঙা। আবার কিছু রয়েছে কুঁড়ির মতো রাঙা বা রক্তিম যা স্বপ্ন দেখে, অন দ্য ট্র্যাঙ্কুয়েল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, শৈল স্পার্শের বনভূমির এক শান্ত স্রোতধারার কাছে। তার মানে কবি বোঝাতে চাইছেন যে সামার ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, বলছে আবার কিছু কিছু ফুলের কুঁড়ির মতো রক্তিম বা রাঙা চুড়ি রয়েছে, যে চুড়িগুলি কেমন না রক্তিম বর্ণের। ক্লিয়ার? তারপরের লাইনে কি বলছে? অন দ্য ট্র্যাঙ্কুয়েল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, আবার বলছে তারা স্বপ্ন দেখে। কারা স্বপ্ন দেখে? ওই যে রক্তিম বর্ণের ফুলের কুঁড়ি, সে ফুলের কুঁড়িগুলো তারা আবার স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? না, ওই শৈল স্পার্শের বনভূমির এক শান্ত স্রোতধারার কাছে যেতে বা তাদের কাছে গিয়ে প্রস্ফুটিত হতে। এই লাইনটির অর্থ কবি বোঝাতে চেয়েছেন খুব সুন্দরভাবে, যেখানে ফুলেদের স্বপ্ন দেখার সঙ্গে কুমারী মেয়েদের স্বপ্ন দেখার তিনি তুলনা করেছেন। কুমারী মেয়েরা যখন বিভিন্ন অনুষ্ঠানে চুড়ি পরে সাজে তখন তারা একটা ভবিষ্যতের ম্যারেজ লাইফের স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে কবি এখানে চুড়ির মাধ্যমে পরিণত করার চেষ্টা কিন্তু করেছেন। তারপরে কি বলা হচ্ছে? সাম আর একলো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লেভেস, বলছে কিছু হয় সবুজ মুকুলের মতো উজ্জ্বল দা যা বিদীর্ণ করে আসে। কিছু হয় সবুজ মুকুলের মতো উজ্জ্বল যা বিদীর্ণ করে আসে, কিসের কথা বলা হচ্ছে? চুড়ির রঙের কথা বলা হচ্ছে। তারপর কি বলছে? টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস, সদ্য গজানো পাতার মতো অনাবিল মহিমায়। সদ্য গজানো পাতার যে কোমল রং, সেই রঙের মতনও কিছু চুড়ি কিন্তু এখানে পাওয়া যায়। কাদের কাছে? এই চুড়ি বিক্রেতাদের কাছে। কবি এখানে কি অর্থ বোঝাতে চেয়েছেন? কবি এখানে বোঝাতে চেয়েছেন কিছু চুড়ি সদ্যজাত পাতা যেমন দুই ভাগে বিভক্ত হয়ে যায়, যে একটা উজ্জ্বল রূপ ছড়ায়, ঠিক সেই রকম ঝলমলে কিছু চুড়িও কিন্তু চুড়ি বিক্রেতাদের কাছে থাকে। নেক্সট স্ট্যাঞ্জা মানে তিন নাম্বার স্ট্যাঞ্জা। সামার লাইক ফিল্ডস অফ সান লিট কর্ন, কিছু আছে রৌদ্রস্নাত ভুট্টা ক্ষেতের মতো উজ্জ্বল। মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, এক কনের বিবাহের সকালের দিনের জন্যই তৈরি। তার মানে কিছু কিছু চুড়ির রং কেমন? না, ভুট্টার ক্ষেতে সূর্যের আলো পড়লে যেমন হলুদ বর্ণ ধারণ করে, ঠিক সেই বর্ণের কিছু কিছু চুড়ি আছে। সেই চুড়িগুলি কাদের জন্য? না, সেই চুড়িগুলো বলছে বিবাহের কনে, ব্রাইড মানে বিবাহের কনে, সে বিবাহের কনের বিয়ের দিনের সকালে সে যে চুড়িটা পরবে সেই চুড়ির রঙের মতো।
বোঝা গেছে? তার মানে এখানে বোঝাতে চা বোঝানো হচ্ছে, গায়ে হলুদের যে অনুষ্ঠান হয় বিবাহের সময়, সে গায়ে হলুদের সময় একজন কনে হলুদ বর্ণের পোশাক পরে, তখন সে যে হলুদ রঙের চুড়িটি পরবে সেই চুড়িটির রঙের কথা। বুঝতে পেরেছ? তারপর দেখো কি বলেছে, সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, কিছুটা তার বিবাহের অগ্নির শিখার মতো, অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার, বা তার অন্তরের অভিলাষের মতোই রাঙা। তার মানে কি বোঝাতে চাইছে এখানে কবি? না, এখানে বোঝাতে চাইছে বিয়ের সময় কনে যখন আগুনের সামনে বসে থাকে, তখন তার হৃদয়ে থাকে একরাশ ইচ্ছা ও স্বপ্ন নতুন জীবনের সম্পূর্ণ নতুন পরিবেশকে নিয়ে, যে পরিবেশে তাকে এবার থাকতে হবে। আগুনের পাশে বসে তার হৃদয়ের এই রঙিন স্বপ্নের রং কিন্তু বিভিন্ন হয়, তার মধ্যে নানান চিন্তাভাবনা কিন্তু তখন ঘোরাফেরা করে। তাই এই ধরনের চুড়ি রয়েছে যেটা বিভিন্ন রঙের সমন্বয়ে তৈরি। ক্লিয়ার? তারপর নেক্সট কি বলা বলা হয়েছে দেখো, টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, টিঙ্কলিং মানে ঝংকারময়, যে টুংটাং আওয়াজ হয় চুড়ির সেরকম ঝংকারময়। লুমিনিয়াস মানে হচ্ছে উজ্জ্বল, টেন্ডার মানে সূক্ষ্ম বা কোমল, অ্যান্ড ক্লিয়ার মানে হচ্ছে স্বচ্ছ, লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, তার লাজুক হাসি ও বিরহের কান্নার মতো। এটি কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে যখন একটা ব্রাইড বা একজন কনের ম্যারেজ হচ্ছে, তখন তার মুখে থাকে হাসি, কারণ একটা নতুন জীবনের স্বপ্ন সে দেখছে। আবার তার চোখে জলও এসে যায়, কারণ তার পরিচিত যে জগৎ সেই জগৎ ছেড়ে তাকে আবার একটা নতুন জগতে যেতে হচ্ছে। তাই তার মুখে হাসির সাথে সাথে কি থাকে? কান্নাও কিন্তু থাকে। ক্লিয়ার? এবার আমরা যাব ফোর্থ স্ট্যান্ডার্ড বা লাস্ট যে প্যারা সেই প্যারাটিতে। দেখো, সাম আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, মানে কিছু আছে বেগুনি, পার্পেল বেগুনি, অ্যান্ড গোল্ড, এবং কি গোল্ড মানে হচ্ছে সোনালি, আর ফ্লেকড ফ্লেকড মানে হচ্ছে ছিটে, মানে ছিটে ফোটা যে রঙগুলো থাকে টুকটাক টুকটাক, সেরকম ছিটের কথা বলা হচ্ছে। তারপর বলছে গ্রে মানে ধূসর, তার মানে কি সাম আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, কিছু আছে বেগুনি ধূসর ছিটেযুক্ত সোনালি রঙের। কিছু কিছু চুড়ি এরকম হয় বেগুনি ধূসর বা সোনালি রঙের ছিটে থাকে, টুকটাক টুকটাক রঙগুলো থাকে। তারপর ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু হিজ মিড ওয়ে, এই যে চুড়িগুলো, এই চুড়িগুলো কাদের জন্য? তার জন্য যে জীবনের মাঝপথ অতিক্রম করে এসেছে, তার মানে মধ্যবয়স্ক মহিলাদের জন্য হচ্ছে এই চুড়িগুলি, যারা তাদের মাঝপথ অতিক্রম করে এসেছে। তারপর কি বলা হচ্ছে, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিডস হুজ লাভ হ্যাজ ব্লিস্ট, তার মানে কি চেরিস্ট মানে হচ্ছে লালন করা, যার হাত দুটি লালন পালন করেছে সন্তানদের, যার ভালোবাসা এনেছে আশীর্বাদ, অ্যান্ড ক্রেডেল্ড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, আর তার নিরাপদ বক্ষে তার সন্তান, তার যে সুন্দর সন্তান, সেই সুন্দর সন্তানদের দোল দিয়েছে। তার মানে এই যে মধ্যবয়স্ক মহিলারা, তারা তাদের এখন সংসার ধর্ম পালন করছে, সন্তানদের লালন পালন করছে, তাদের সন্তানদের তার বুকে জড়িয়ে ধরে দোল দিচ্ছে বা ঘুম পাড়াচ্ছে বা আদর করছে। এখানে মধ্যবয়স্ক মহিলাদের কথা বলা হয়েছে। তারপর অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, আর তার গৃহকর্ম সফল পর্বে পালন করে, মানে এখন সে কি করে, তার নিজের বাড়ির কাজকর্মগুলো সে পালন করে, অ্যান্ড ওরশিপস দ্য গডস অ্যাট হার হাজবেন্ডস সাইট, আর তার স্বামীর মঙ্গল কামনায় দেবতাদের পূজা করে। ঠিক এইভাবে
সরোজিনী নাইডু খুব সুন্দরভাবে চুড়ি, যে চুড়িগুলো নারীরা পরিধান করে তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য, সেই চুড়ির সাথে মহিলাদের জীবনযাত্রাটা খুব সুন্দরভাবে কিন্তু পরিস্ফুট করতে চেয়েছেন, বা সেই চুড়ির রঙের সাথে মহিলাদের জীবনের যে একটা মেলবন্ধন সেটি কিন্তু তুলে ধরেছেন। আমাদের কবিতাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় থাকবো। তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।